আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিআরটি লাইন 3 প্রকল্পের বাকি দুটি ফ্লাইওভার চলতি মাসে শেষ করার কথা। দুটির মধ্যে গাজীপুর ভোগড়া বাইপাস একটি, আরেকটি হলো গাজীপুর চৌরাস্তা অংশে। বর্তমানে ফ্লাইওভার দুটির নির্মাণে কতটুকু অগ্রগতি হলো তার বিস্তারিত জানাবো আজকের পর্বে। তবে বিআরটি লাইন 3 প্রকল্পটি যে আমাদের গাজীপুরবাসীকে 50 বছর পিছিয়ে দিল তার কি হবে, এটা আমার কথা নয়, শুনুন তাহলে। আমাদের এই মাননীয় সংসদ সদস্যের নেতৃত্ব ম্যাপটা একদিন দেখবো না ইঞ্জিনিয়ারদের সাথে, এই ম্যাপটা কি ভুল না রাইট? এই ভুলের কারণে আমাদের এই গাজীপুরের মানুষ আগামী 50 বছরের পিছিয়ে পড়ে গেছে গা। কিন্তু তারা শুধু কি উদ্বোধনে লেগে গেছে, কয়েকবার এখানে ফ্লাইওভারের ওভারপাসের জন্য উদ্বোধনে লেগে গেছে, কিন্তু আমার এই ব্রিজটা, এই ফ্লাইওভারটা, এই রাস্তাটাতে আমাদের মানুষের শহরের কথা কষ্ট হয়ে যাব সে জিনিসটা নাই। সুপ্রিয় দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে আপনি একমত কিনা এই নিয়ে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। এক, বিআরটি প্রকল্প গাজীপুরবাসীকে 50 বছর পিছিয়ে দিল, আর এই বিআরটি প্রকল্পের ঠিকাদার এবং প্রকল্প পরিচালক মিলে আরও যে কত বছর পিছিয়ে দেবে তা গণনা শেষ হবে এই প্রকল্পটি চালু হওয়ার পর। যাই হোক, চলতি মাসের মধ্যেই বাকি দুটি ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সামনের এটি গাজীপুর ভোগড়া বাইপাস ফ্লাইওভার। ধীরগতিতে হলেও এই ফ্লাইওভারটির বক্সগার্ডার অত্যন্ত কাজ শেষ হয়েছে। তবে ফ্লাইওভারটির দুপাশে র্যাম্পের নির্মাণ কাজ এখনও শেষ হচ্ছে না। চলতি মাসের মধ্যে যে ফ্লাইওভারের র্যাম্প দুটির নির্মাণ কাজ শেষ হচ্ছে না, সেটা র্যাম্পের নির্মাণ কাজের অগ্রগতির বাস্তব চিত্র দেখে বলা যায়। চলুন তাহলে দেখে আসি গাজীপুর চৌরাস্তা নির্মাণাধীন ফ্লাইওভারটির কী অবস্থা, যার একটি অংশ চালু করার কথা ছিল, সেই অংশটি অন্তত মনে হয় শেষ হয়েছে। ভোগড়া বাইপাস ফ্লাইওভার থেকে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার অংশে চলে আসলাম। এ অংশে দেখা যাচ্ছে ফ্লাইওভারের র্যাম্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই অংশে দুটি র্যাম্পের মধ্যে নিচের র্যাম্পটির উড়াল সড়কের প্রথম পর্বের সড়ক কার্পেটিং কাজ শেষ করা হয়েছিল। নিচের এই র্যাম্পটি ব্যবহার করে যানবাহনগুলো শিববাড়ির দিকে যাতায়াত করার সুযোগ রয়েছে। পরিকল্পনা ছিল যানজট বিবেচনায় কমপক্ষে ফ্লাইওভারের এই অংশে নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেবে। তবে ফ্লাইওভারটির এই অংশের সড়কের কার্পেটিং কাজ শেষ হলেও ফ্লাইওভারটির বৃত্তাকার অংশের মাঝে যে দুটি ব্যালেন্স ক্যান্টিলিভার রয়েছে সে অংশের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এর উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কোনো সুযোগ নেই। যদি খুলেও দেওয়া হয়, তবে যখন এই অংশের নির্মাণ কাজ করা হবে তখন আবারও যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে। বর্তমানে গাজীপুর চৌরাস্তায় প্রায় রাত দিন 24 ঘন্টায় যানজট লেগে থাকে। এই বিআরটি প্রকল্পের ফ্লাইওভারটি চালু হলে অনেকটাই যানজট মুক্ত হতো এই গাজীপুর চৌরাস্তা। তবে গাজীপুর চৌরাস্তা নির্মাণাধীন এই ফ্লাইওভারটি যে শীঘ্রই চালু হচ্ছে না, সেটা অন্তত এর নির্মাণ কাজের অগ্রগতি দেখেই বলা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল বিআরটি প্রকল্পের গাজীপুর ভোগড়া বাইপাস এবং গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।